বাংলা এবং বিশ্ব সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজ আপনার জন্য ইএফ বেনসনের গল্প ক্যাটারপিলারস। এডওয়ার্ড ফ্রেডরিক বেনসন অর্থাৎ ইএফ বেনসনের জন্ম হয়েছিল 24 জুলাই 1867 সালে দক্ষিণ পূর্ব ইংল্যান্ডের বার্কশায়ারে। বাবা এডওয়ার্ড হোয়াইট বেনসন ছিলেন বার্কশায়ারের ওয়েলিংটন কলেজের হেডমাস্টার। তাঁর প্রথম বই স্কেচেস ফ্রম মার্লবোরো প্রকাশিত হয় 1888 সালে। আজকের গল্প ক্যাটারপিলারস প্রকাশিত হয় 1912 সালে দ্য রুম ইন দ্য টাওয়ার অ্যান্ড আদার স্টোরিজ বইটিতে। গল্প পাঠে মীর, গল্পের সূত্রধার আমি অগ্নি। শুরু হচ্ছে ক্যাটারপিলারস। খবরের কাগজের ভেতরের পাতার ওপর চোখ রাখতেই আমার ভুরু জোড়া নিজে থেকেই ওপরে উঠে গেল। বিস্ময় এবং কিছুটা গা শিরশিরানি সমেত। ইটালিয়ান কাগজটির রিপোর্ট অনুযায়ী বছরখানেক আগে যে ভিলা কাসকানাতে আমি কিছুদিন কাটিয়েছিলাম সেটি ভেঙে ফেলা হয়েছে। সেই জায়গায় এখন একটি কারখানা তৈরি হবে। ভিলা কাসকানার সেই ভয়ানক অভিজ্ঞতার জের কাটিয়ে উঠতে আমার বেশ কিছুদিন লেগেছিল। ঠিক করেছিলাম এই ব্যাপারে আমি কাউকে কিচ্ছু বলবো না, বললেই লোকে আমার মানসিক অবস্থা নিয়ে বাঁকা মন্তব্য করত। কিন্তু গোটা বাড়িটাই যখন আমার অভিজ্ঞতার মতোই অতীতের বস্তু হয়ে গেছে তখন এ বিষয়ে কথা বলাই যায়। এমনিতেও এতদিন এসব কথা জমিয়ে রাখায় আমার মনটা ভারী হয়ে রয়েছে। সব শুনে আমায় নিয়ে হাসাহাসি করতেই পারেন, কিন্তু আমি আজও বুঝতে পারি না যা ঘটেছিল তা স্বপ্ন ছিল না বাস্তব। ভিলা কাসকানা যিনি তৈরি করেছিলেন তাঁর রুচি এবং শৈল্পিক জ্ঞানের তারিফ করতেই হয়। বাড়িটা এক কথায় দুর্দান্ত, একদিকে পাহাড় একদিকে সমুদ্র, অনবদ্য ঘর ফোয়ারা সব মিলিয়ে যে কোনো প্রাসাদকে টেক্কা দিতে পারে। কিন্তু আমি শপথ করেছিলাম এই পৃথিবীর সব আকর্ষণ এনে সেখানে জড়ো করলেও ওই বাড়িতে জীবনে কোনো দিন পা রাখব না। অলৌকিক অভিজ্ঞতা অনেকেরই হয়েছে, সেগুলো সাময়িকভাবে ভীতিপ্রদ হলেও তার প্রভাব কাটিয়ে ওঠা যায়। কিছু কিছু ক্ষেত্রে এই অলৌকিক অভিজ্ঞতার মধ্যে দিয়ে মানুষের উপকারও হয়েছে, কিন্তু এই ক্ষেত্রে ছিল শুধুই অনিষ্ট। আমার তো বটেই, এমনকি আর্থারেরও। ও তো না, আসল ঘটনায় ফিরে আসি। আগেই বলেছি এই ভিলা কাসকানা এক কথায় ছিল দুর্দান্ত। ওক গাছে ঢাকা একটা টিলার ঢালে তৈরি করা হয়েছিল বাড়িটা। বাড়ির বারান্দা থেকে যতদূর চোখ যায় ততদূর ছড়িয়ে আছে নয়নাভিরাম ঘন নীল সমুদ্র। বাড়ির পিছন দিকে চেস্টনাট আর পাইন গাছের বন, সবুজের মধ্যে কালো ছোপের এই বাড়ির সৌন্দর্য আরো বাড়িয়ে তুলেছিল। বাড়ির বাগানে সারি সারি ফুল গাছ, তাদের জৌলুস দেখে চোখ ধাঁধিয়ে যায়। সমুদ্র থেকে ঠান্ডা বাতাস যখন এই বাড়ির অলিন্দে ঘুরে বেড়াত তখন এই ফুলের মিষ্টি গন্ধ তাকে সঙ্গ দিত। বাড়ির সামনের দিকে ছিল একটা প্রশস্ত টানা বারান্দা, যাকে জায়গায় জায়গায় ধরে রেখেছিল কারুকার্য করা থাম। অবশ্য এই বারান্দাকে গ্যালারি বলাই উচিত হবে। এইটা ছিল বাড়ির একতলায়। বারান্দার ঠিক ওপরেই ছিল দোতলার তিনটে ঘর আর তাদের নির্দিষ্ট বারান্দা। হলঘর থেকেই চকচকে মার্বেলের সিঁড়ি উঠে গেছে দোতলায়।
এই তিনটে ঘরের বাইরের অংশে রয়েছে মার্বেলের সিঁড়ির ল্যান্ডিং। এখানকার তিনটি ঘরের মধ্যে দুটি ছিল বেশ বড় মাপের বসার ঘর এবং আরেকটি বেডরুম। প্রথম দুটো ঘর ব্যবহার করা হলেও শেষেরটায় কেউ থাকত না, কেউ বড় একটা ঢুকতও না। এখান থেকেই সিঁড়িটা পাক খেয়ে তিনতলায় উঠে গেছে। সেখানে অনেকগুলো বেডরুমের মধ্যে একটা আমার। একতলা দোতলার ল্যান্ডিংয়ের এক প্রান্তে আরও কয়েকটা সিঁড়ি অন্যদিকে কয়েকটা ঘরের দিকে চলে গেছে। সেখানে আর্থার ইংলিশের ঘর এবং স্টুডিও। আমার বেডরুমটা বাড়ির অপর প্রান্তে হওয়ায় এখান থেকে ওই দুই তলার মাঝামাঝি ল্যান্ডিংটা আর যে সিঁড়ি ধরে আর্থারের ঘর অবধি যাওয়া যায় সেটা পরিষ্কার দেখা যেত। বাড়ির অন্য প্রান্তে থাকতেন জিম স্ট্যানলি ও তাঁর স্ত্রী। সার্ভেন্টস কোয়ার্টারও ওইদিকেই। আমি এখানে এসেছিলাম জিম ও তাঁর স্ত্রীর অতিথি হয়েই। বিপত্তিটা শুরু হল মে মাসের এক দুপুরে। দিনটা আমার আজও মনে আছে। গল্প উপন্যাসে যেমন পড়ে থাকি সেরকম দুর্যোগ বা ঘন কুয়াশার লেশমাত্র ছিল না এখানে। বরং সেদিন ঝলমলে রোদে ভেসে যাচ্ছিল চারপাশ। বাগানের ফুল গাছগুলো যেন আনন্দে দুলে উঠছে। আমি জেটির ধার থেকে বেরিয়ে এলাম। বেশ অনেকক্ষণ হাঁটাহাঁটি করে ক্লান্ত লাগছিল। ভাবলাম এবার মার্বেল ভিলার ঠান্ডা আবহাওয়া আর খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নেব। কিন্তু বাড়িতে পা দেওয়া মাত্রই আমি যেন একটা বিপদের আভাস পেলাম। ঠিক কেন কি বৃত্তান্ত ধরতে পারলাম না। শুধু এটুকু বুঝলাম কোথাও একটা আশঙ্কার সুর বাজছে। জিম স্ট্যানলি আমার জন্যই অপেক্ষা করছিলেন। আমায় দেখে হেসে বললেন, এই যে এসে পড়েছেন দেখছি। আমি ভাবলাম কোথায় গেলেন আবার। অবশ্য এই জায়গাটা এমনই সুন্দর যে একবার হাঁটা চলা শুরু করলে ছাড়তে পারবেন না। একটু ফ্রেশ হয়ে নিন, তারপর না হয় লাঞ্চ সেরে নেব সবাই। ও হ্যাঁ, ভালো কথা, আপনার জন্য কয়েকটা চিঠি এসেছে। ওই যে টেবিলের ওপর রাখা রয়েছে, দেখে নেবেন কেমন? চিঠি? তার মানে কি আমার জন্য কোনো দুঃসংবাদ অপেক্ষা করছে? তাই কি মনের ভেতরটা খচখচ করছিল? আমি তাড়াতাড়ি গিয়ে টেবিলের ওপর থেকে খামগুলো তুলে নিলাম। মন দিয়ে পড়ে দেখি, না, কোথাও কোনো খারাপ কিছুর উল্লেখ নেই। বরং সবাই ভালো, সুখে শান্তিতে রয়েছেন। কিন্তু তা সত্ত্বেও আমার মনের মধ্যে সেই খটকাটা থেকেই গেল। নিশ্চয়ই কোথাও একটা গোলমাল রয়েছে বা হতে চলেছে। আমি এমনিতে ভালোই ঘুমোই। নতুন জায়গা, পুরনো জায়গা, এসব আমার ঘুমের কাছে বিশেষ গুরুত্ব পায় না। আলো নিভলেই আমার মাঝরাত। ঘুম ভাঙে সকালে পাখির ডাকে। কিন্তু সেই রাতে আমি ঠিক করে ঘুমোতেই পারলাম না। সারা রাত একের পর এক দুঃস্বপ্ন দেখলাম। পরদিন লাঞ্চের পর মিসেস স্ট্যানলি আমায় গোটা বাড়িটা ঘুরিয়ে দেখাচ্ছিলেন। আমরা যেখানে খেলাম সেখান থেকে বেরিয়েই দোতলার ফাঁকা বেডরুমটা পড়ে। মিসেস স্ট্যানলি সেটা দেখিয়ে বললেন, এই ঘরটা আমরা ফাঁকাই রেখেছি, কারণ আমাদের বেডরুম আর ড্রেসিং রুমটা এক কথায় অনবদ্য। আর এই ঘরটা ব্যবহার করলে এই ডাইনিং রুমটাকে ড্রেসিং রুম বানাতে হবে, আর খাওয়া দাওয়া করতে ট্যাঙ্গস ট্যাঙ্গস করে নিচে নামতে হবে। তাই আমরা এইদিকেই থাকছি। আর্থার ইংলিশ সিঁড়ি পেরিয়ে ওইদিকে, আর আপনি ওপরের তলায়। আমার মনে আছে আপনি একবার বলেছিলেন, ঘর যত ওপরে হবে আপনার মন ততই ভালো থাকবে। তাই আমি আর জিম দুজনেই ঠিক করে রেখেছিলাম যে ওই ঘরটাই আপনাকে দেব। তাই আর এই ঘরে আপনার থাকার ব্যবস্থা করিনি। মিসেস স্ট্যানলির কথায় আমার মনের আশঙ্কার খুঁতখুঁতানি আরও বেড়ে গেল। এত জবাবদিহির কি আছে?
একটা যুক্তি খাড়া করে এই ঘরটার ফাঁকা থাকার পিছনে একটা যেমন তেমন কারণ দেখতে চাইছেন। সেদিন ডিনার টেবিলে আলোচনা হঠাৎ অতি প্রাকৃতিকের দিকে বাঁক নিল, ভূত পিশাচ আত্মা ইত্যাদি। জিম স্ট্যানলি বললেন, এই চত্বরে এমন অনেক ভিলা রয়েছে যার ইতিহাস কলঙ্কিত, কেউ সেখানে পা রাখলেই সেখানকার বাসিন্দা আত্মারা তাকে চেপে ধরে। এইদিকে অনেক বাড়ি ভুতুড়ে হিসেবে কুখ্যাত। জিম স্ট্যানলির কথা বলার ভঙ্গি এমনই যে সকলে তন্ময় হয়ে শুনতে থাকে। আমরাও শুনছিলাম। আর্থার দেখলাম সে কথা ফুৎকারে উড়িয়ে দিয়ে বলল, চোখ থেকেও যদি কেউ এসব অন্ধবিশ্বাসে আস্থা রাখেন তবে তাকে আমি স্রেফ মনুষ্যরূপী গর্ধব বলবো। না, সে গর্ধব হওয়ারও যোগ্য নয়। তারপর আর এই নিয়ে কথা হয়নি। সেদিন তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে সবাই যে যার ঘরে চলে গেলাম। ঘরের দরজা ঠেলে ঢুকে দেখলাম বেজায় গুমোট হয়ে রয়েছে। আমি তাড়াতাড়ি দরজা জানলা খুলে দিলাম, আর সঙ্গে সঙ্গে সমুদ্রের টাটকা হাওয়া ঘরে ঢুকল। আলোয় চারপাশ ভেসে যাচ্ছে, গাছের ডাল থেকে ভেসে আসছে নাইটিংগেলের মিষ্টি ডাক। আমার ঘুমে চোখ ঢুলে আসছিল, তাড়াতাড়ি পোশাক পাল্টে শুয়ে পড়লাম। এতক্ষণ ঘুম পাচ্ছিল অথচ বিছানায় শোয়া মাত্র ঘুম বাবাজি বেমালুম উধাও। তাতে অবশ্য আমার কোনো অসুবিধে হলো না। খানিকক্ষণ বিছানায় থাকার পর কখন যে ঘুমিয়ে পড়েছি ঠিক নেই। ব্যাপারটা স্বপ্নে দেখলাম না জেগে থেকে সেটাও বুঝতে পারলাম না, কিন্তু আমার চেতনাকে সেটা ফালা ফালা করে কাটল। তখন চাঁদ ডুবে গিয়েছে, পাখির ডাকও আর নেই। রাত তখনও গভীর কিন্তু ঘুম আসছে না। ভাবলাম বই পড়ি। দোতলার ডাইনিং রুমে একটা ইন্টারেস্টিং বই দেখেছিলাম, ভাবলাম ওটাই পড়া যাক। একটা মোমবাতি জ্বালালাম। অন্ধকার করিডোরে দেয়ালে লম্বা ছায়া পড়ছে। দেখলাম ফাঁকা বেডরুমটার দরজা খোলা। তার সামনে এসেই বুকটা ছ্যাঁত করে উঠল। ঘরের মধ্যে থেকে একটা পাঁশুটে রঙা আলো আসছে, সেটা চাঁদের আলো নয়। ঘরে একটা বিরাট ফোর পোস্টার বেড, আলোটা আসছে ওই খাট থেকে। না, ভুল বললাম, খাটের ওপর যা রয়েছে বা যারা রয়েছে তাদের থেকে। ভয়ে মনে হলো আমার হাঁটা চলা করার ক্ষমতা লোপ পেয়েছে, কারণ ওই খাট এখন আর ফাঁকা নেই। তাতে ঠিক ঠিক করছে শুঙো পোকা। এরকম শুঙো পোকা আমি আগে দেখিনি, আর শুধু আমি কেন, কেউ দেখেনি। কারণ এক ঝলক দেখেই এদের নারকীয় বলে মনে হয়। এক ফুট কিংবা তার সামান্য বেশি লম্বা এই শুঙো পোকাগুলো, একটার ঘাড়ের উপর আর একটা উঠছে। তাদের গা থেকেই বিচ্ছুরিত হচ্ছে একটা হালকা আলো, যেটা বাইরের করিডোর রাঙিয়ে তুলেছে। এরা কোত্থেকে এলো? এরা তো এই পৃথিবীর হতেই পারে না। নরকের কীটের কথা শুনেছি, আজ দেখছি। শুঙো পোকাগুলোর গায়ের রং হলদে আর পাঁশুটের মিশ্রণ, কিন্তু তাদের সবচেয়ে বিশ্রী অংশ হল তাদের পাগুলো। সাধারণ পোকার মতো নয় সেগুলো, সে জায়গায় রয়েছে প্যাঁচানো করাতের মতো দাঁড়া।
যা আমরা কাঁকড়ার শরীরে দেখেই অভ্যস্ত। সাঁড়াশির মতো এই দাঁড়ায় যে মারাত্মক ধার, তা আর বলে দিতে হয় না। পোকাগুলো নিজেদের মধ্যে খেলায় মত্ত, এ ওর ঘাড়ে উঠছে, ও তার ঘাড়ে, মাঝে মাঝে পরস্পরের পিঠে চড়ে খাটের ওপরেই তারা একটা ছোটখাটো পিরামিডের সৃষ্টি করছে, তারপর আবার হুড়মুড়িয়ে খাটের ওপরেই পড়ছে। খেলার চোটে কয়েকটা মাটির ওপর খপ করে পড়ে যাচ্ছে, তারপর আবার সেই দাঁড়া দিয়ে খাটের ধার বেয়ে হ্যাঁচড় প্যাঁচড় করে উঠে আসছে। অদ্ভুত পৈশাচিক এক খেলা। ওদের মুখ বলে কিছু নেই, শরীরের সামনের দিকে একটা গহ্বর রয়েছে, তার ডান দিক বাঁদিক মাঝে মধ্যে খুলে বাতাস টেনে নিচ্ছে। এই ভয়াবহতা আমি আর সহ্য করতে পারলাম না, মুখ দিয়ে আতঙ্কের শব্দ বেরিয়ে এলো আমার প্রায় অজান্তেই। ব্যাস মুহূর্তে ঘরের সবকটা শুঙ্গোপোকা বুঝল একজন অনাহূত অতিথি তাদের এতক্ষণ লুকিয়ে চুরিয়ে দেখছিলেন। খাটের পায়া বেয়ে তরতরিয়ে নেমে একটা চাপা উৎকট শব্দ করে তারা তেড়ে ফুড়ে আমার দিকে এগিয়ে এলো। কতগুলো না গুনেও বলা চলে, তারা 500 কম নয়। কিলবিল করতে করতে তারা আমার দিকে এগিয়ে আসছে। স্বপ্নে যেমন মানুষ প্যারালাইজড হয়ে যায়, আমিও এক মুহূর্তের জন্য দাঁড়িয়ে রইলাম, তারপর প্রাণ ভয়ে উল্টো দিকে দৌড় দিলাম। ঠান্ডা মার্বেলের সিঁড়ি, আমার হাতের মোমবাতি নিভু নিভু। সেটা দেখার সময় নেই, আমি জানি সময় নষ্ট করলে জীবনের বাতি নিভে যাবে। এক দৌড়ে ঘরে ঢুকে শক্ত করে দরজা বন্ধ করে দিলাম। ঘোর কাটল, আমি যেন সিনেমা জাতীয় জিনিসের মধ্যে ছিলাম এতক্ষণ। দেখলাম বিছানার পাশে দাঁড়িয়ে রয়েছি পরনে রাতের পোশাক, মাথার উপর কেউ যেন জল ঢেলে দিয়েছে, টেবিলের পাশে একটা নিভে যাওয়া মোমবাতি। এতক্ষণ কি দেখলাম, স্বপ্ন না বাস্তব? ঠিক তখনই ঘরের দরজাটা নড়ে উঠল, মনে হলো কেউ ঠেলছে। প্রথমে অল্প, তারপর আরো বাড়ল ধাক্কার জোর, কিন্তু ওখানে কে জিজ্ঞেস করার বা উঠে দরজা খোলার সাহস বা শক্তি কোনোটাই ছিল না আমার। কিছুক্ষণ পর ধাক্কাটা থেমে গেলেও আমার কাঁপুনিটা থামতে সময় লাগল। আমার মস্তিষ্কে তখন আরেকটা প্রশ্ন, দুঃস্বপ্ন ছিল কি? যদি তাই হয়, তাহলে ভয়ের শিহরণে এখনো আমার গোটা শরীর ছটফট করছে কেন? হাওয়ার আওয়াজেও তখন মনে হচ্ছিল যেন শুঙ্গোপোকাগুলো ঘরে ঢোকার অন্য রাস্তা খুঁজে পেল। এই স্টিলের দরজা ওদের ওই সাঁড়াশির মতো দাঁড়াগুলোর ধাক্কা সইতে পারবে তো? দিনের আলো ফোটার পর ভয়টা উধাও হয়ে গেল। সত্যি সূর্যের আলো ম্যাজিকের মতোই কাজ করে। যে হাওয়ার শব্দে ভয়ে সিঁটিয়ে যাচ্ছিলাম, সেই হাওয়াই আমায় চাঙ্গা করে তুলল। রোদের তেজে চারপাশ ঝলমলিয়ে উঠল। এই বাড়ির বাসিন্দারা ব্রেকফাস্ট একসাথে সারেন। আমার আজ ব্রেকফাস্ট টেবিলে পৌঁছতে একটু দেরিই হলো, ভোরের আলো ফোটার আগে দু চোখের পাতা এক করতে পারিনি। এসে দেখি জিম স্ট্যানলি ও তাঁর স্ত্রী এবং আথা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছেন। মিসেস স্ট্যানলি বলছিলেন, এখানকার বর্ষা আরো সুন্দর, বারান্দায় বসে সমুদ্রের ওপরে অঝরে বৃষ্টিপাত দেখার আনন্দই আলাদা। আমি চেয়ার টেনে বসলাম। খাওয়া শুরু করতে গিয়ে দেখি আমার কাঁটা চামচ আর ছুরির মাঝে একটা কার্ডবোর্ডের বাক্স রাখা রয়েছে। আথা সেদিকে আঙুল তুলে বলল, তুমি তো পশু পাখি কীট পতঙ্গ বেশ ভালোবাসো, দেখো তো
এই জিনিস কখনো দেখেছ কি? আথারের কথা শেষ হওয়ার আগেই আমি আন্দাজ করতে পেরেছি বাক্সে কি রয়েছে। আমার মধ্যে একটা ভয়ের তরঙ্গ খেলে গেল। দিনের আলো, চারপাশে মানুষজন থাকায় সেটা দমন করতে অসুবিধে হল না। আমি বাক্সটা খুলে দেখলাম। যা ভেবেছিলাম ঠিক তাই। হলদে আর পাঁশুটে রঙের মিশেলে সেই শুভপোকা। তার পিঠের কাছটা এবড়ো খেবড়ো, জায়গায় জায়গায় দলা পেকে রয়েছে। সেই পায়ের জায়গায় সাঁড়াশির মতো দাঁড়া। আমি যথাসম্ভব স্বাভাবিক গলায় বললাম, না, এই জিনিস আগে আমি দেখিনি। কিরকম কিম্ভূত কিমাকার দেখতে পোকাটাকে, এটাকে নিয়ে তুমি কি করবে? ইনি আমার বিছানার চাদরে পরম আনন্দের সাথে ঘুরে বেড়াচ্ছিলেন, তখনই পাকড়াও করেছি, ভাবছি নিজের সংগ্রহে রাখব। আমি দেখতে চাই এই শুঁয়োপোকা কিরকম প্রজাপতি বা মথে পরিণত হয়। পোকাটা যে গুটি বাঁধতে শুরু করেছে সেটা খেয়াল করেছো কি? আমি আবার বাক্স খুলে দেখি। আথা ঠিক কথাই বলছে, পোকাটা বাক্সের মধ্যে দ্রুত ঘোরাফেরা করছে। গুটি বাঁধার আগের মুহূর্তে যা হয় আর কি। এটাকে শুঁয়োপোকা বলতে ইচ্ছে করলেও বলতে পারছি না, ওর ওই কাঁকড়ার মতো পা গুলোর জন্য। ভারী অদ্ভুত, তাই না? আচ্ছা, কাঁকড়ার ল্যাটিন নাম কি? ক্যান্সার। তাহলে আমি আর্থার ইংলিস এই দুনিয়াকে একটা নতুন পতঙ্গ উপহার দিলাম। এই প্রজাতির নাম আজ থেকে ক্যান্সার ইগ্লিসেন্সিস। এবার আর একটা শিহরণের পালা। গতকাল রাতে আমি বাস্তব বা স্বপ্নে যা দেখছিলাম তার টুকরো টুকরো স্মৃতি আমার মাথায় ভেসে বেড়াচ্ছিল। আথারের বলা কথা সেই টুকরোগুলোকে জুড়ে দিল। যে অন্ধকারাচ্ছন্ন ব্যাপারগুলো আমার মাথায় ঢুকছিল না সেগুলো পরিষ্কার হয়ে গেল। আমি কার্ডবোর্ডের বাক্সটা টেবিল থেকে তুলে জানলার বাইরে সজোরে ছুঁড়ে ফেলে দিলাম। মোরাম বেছানো পথের ওপাশে একটা সুদৃশ্য ফোয়ারা দিয়ে জল পড়ছিল, বাক্সটা সোজা তার মধ্যে গিয়ে পড়ল। আমার এহেন আচরণে ইংলিশ চটল না, বরং হো হো করে হেসে উঠে বলল, তুমি না কাল ভূতটুত নিয়ে আলোচনা করছিলে? একটা পোকা দেখে ভয় পেয়ে গেলে? নাকি এর মধ্যে অতি প্রাকৃতিক কোনো ব্যাপার নেই বলে তোমার ঠিক পছন্দ হলো না? ইস, আমার বেচারা শুঁয়োপোকা। আমায় মাপ করবেন, পোকাটা দেখেই আমার গা ঘিন ঘিন করে উঠেছিল, তাই ঠিক। ভাগ্যক্রমে কথা অন্যদিকে গড়াল। যতই ক্ষমা চাই, আমি জানি ওই বাক্সটা ছুঁড়ে বাইরে ফেলে দেওয়ার পিছনে কাজ করছিল ভয়। এর মতোই কয়েকশো শুঁয়োপোকা কাল ওই বিশাল খাটে পরস্পরের ঘাড়ে চেপে একটা পিরামিড তৈরি করছিল। আমি যতই সেটা দুঃস্বপ্ন বলে কাটাবার চেষ্টা করি, এই কার্ডবোর্ডের বাক্স আর তার বাসিন্দা প্রমাণ করে দিয়েছে যে ফাঁকা ঘরের দৃশ্যটা কুৎসিত ও বিভৎস হলেও সত্যি। দুপুরের খাবার সেরে আমরা বাগানে টহল দিতাম বা ওই টানা লম্বা বারান্দায় বসে আড্ডা দিতাম। সেদিন আথা বলল, খাওয়াটা একটু বেশি হয়ে গিয়েছে, চলো না একটু হেঁটে আসি। মোরাম বেছানো রাস্তা ধরে হাঁটছিলাম। এর একপাশে শ্বেত পাথরের একটা ফোয়ারা, পাখনাযুক্ত একটা কিউপিড আর তার হাতের চামড়ার থলি থেকে জল পড়ে ফোয়ারার সৃষ্টি হয়েছে। এখানেই বাক্সটা ছুঁড়ে ফেলে দিয়েছিলাম। এখন গিয়ে দেখি জলের আঘাতে বাক্সের আর কিছুই অবশিষ্ট নেই, কাগজের কয়েকটা ভাসমান টুকরো ছাড়া। কিন্তু বাক্সের বাসিন্দা যে অক্ষত, একেবারে অক্ষত। এবার সেই কিউপিডের মূর্তিটার পা বেয়ে উঠে
গুটি বাঁধার চেষ্টা করছে। দিনের আলোয় তার পিঠে মাংসপিণ্ডগুলো আরো বদখত লাগছে। আমি অবাক হয়ে গেলাম, একে কি কোনোভাবে এখান থেকে দূরে করা যায় না? পোকাটা কি অন্তর্জামী? ও কি বুঝতে পারলো আমি ওকে নিয়ে ভাবছি? কারণ ওই গুটি বাঁধা থামিয়ে পোকাটা হঠাৎ ঘুরে দাঁড়ালো, মূর্তিটার পা বেয়ে নামলো জলে, আর তারপর সাপের থেকেও জোরে সাঁতরে ওই মাবেলের ফোয়ারার কোনা বেয়ে মাটিতে নামলো। আমি বিস্ময়ে আর ভয়ে স্থানুর মতো দাঁড়িয়ে রইলাম। শুঁয়ো পোকা এভাবে সাঁতরাতে পারে নাকি? এই সাংঘাতিক প্রাণী আর কি কি করতে পারে? পোকাটা ওই সাঁড়াশির মতো দাঁড়া নিয়ে সবেগে আমার দিকে এগিয়ে আসছে। ইতিমধ্যে আথ আমার পাশে এসে দাঁড়িয়েছে। পোকাটাকে দেখে বলল, আরে এই যে শ্রীমান ক্যান্সার ইগলিসেন্সিসকে দেখছি, জোর কদমে এগিয়ে আসছে, এত তাড়া কিসের ওর? পোকাটা আমাদের দু তিন গজের মধ্যে চলে এসেছে। এতক্ষণ আমায় তাক করে এগিয়ে আসছিল, এবার সে হঠাৎ থমকে দাঁড়ালো। ওই রকম গহ্বরের মতো মাথাটা এদিক ওদিক ঘোরালো, যেন ঠিক করতে পারছে না কোন দিকে যেতে হবে। তারপর দিক নির্ণয় করে সে আথরের দিকে তীর বেগে এগিয়ে গেল। এক লাফে তার জুতোর ওপর উঠে পড়ল। ও বাবা, এ তো দেখছি আমাকে বেশ পছন্দ হয়ে গেছে, কিন্তু আমি যে বুঝতে পারছি না আমারও একে পছন্দ কিনা। এবার আথর যেটা করল তার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না। পায়ের এক ঝটকায় সে পোকাটাকে ঘাসের উপর ফেলে দিল, তারপর ভারী জুতোটা নির্দ্বিধায় চাপিয়ে দিল তার উপরে। একটা ফচাৎ শব্দে বুঝলাম পোকাটার গুটি বাঁধা আর হবে না। ঘটনাটার পর থেকেই দেখলাম চারপাশের আবহাওয়া ভারী হয়ে উঠছে। দক্ষিণ দিক থেকে একটা হাওয়া বইতে শুরু করেছে। এই জায়গার অনেকেই বিশ্বাস করেন যে এই হাওয়া বইতে শুরু করলে অশুভ ঘটনা ঘটে। সেদিন রাতে আমার জেগে থাকা কঠিন হল। দু চোখে জন্মের ঘুম ভর করেছে, কিন্তু সেই প্রবল তন্দ্রার মধ্যেও আমার অবচেতন মন জানান দিল একটা বিপর্যয় ঘটতে চলেছে, সময় নষ্ট করলে কেলেঙ্কারি হবে। যখন ঘুম থেকে উঠলাম বা ওঠার স্বপ্ন দেখলাম, তখন মনে হলো চিন্তা ভাবনার জন্য খরচ করা প্রতিটা সেকেন্ড আমাদের বিপদের মুখে ঠেলে দিচ্ছে। স্বপ্ন হলে এইটা আমার ইমাজিনেশনের ফল, বা বাস্তব হলে স্নায়ুর ওপর ভারী আবহাওয়ার প্রভাব। যাই হোক, আমি দরজা খুলে ল্যান্ডিং এর কাছে এসে দাঁড়ালাম আর বুঝলাম প্রচুর দেরি হয়ে গিয়েছে। ল্যান্ডিংটা আজ ফাঁকা নেই, সেখানে কার্পেট ছড়িয়ে রয়েছে। তবে এই কার্পেট কদর্য, এই কার্পেট চলমান, সেই ধারালো দাঁড়া নিয়ে শয়ে শয়ে শুঁয়োপোকা সেখানে জড়ো হয়েছে। কিলবিল করা এই ভিড় থেকে চাপা শব্দ ঠিকরে বেরোচ্ছে, দৃশ্যটা আমার চেনা। এ ওর ঘাড়ে মাথায় উঠে একটা গম্বুজ তৈরি করছে, তারপর আবার খপ করে পড়ে যাচ্ছে। কেউ কেউ আবার মার্বেলের সিঁড়ির এপাশ ওপাশ জরিপ করছে, কিন্তু কি করে? ওদের তো মুখ নেই, কি করে দেখছে ওরা? আজ বোধ হয় তাদের সংখ্যাটা হাজারেরও অনেক বেশি। পোকার সমুদ্র চারপাশে আর আমি তার মধ্যে বিচ্ছিন্ন একটা দ্বীপ। এই ভয় কিভাবে ভাষায় প্রকাশ করবো আমি? আমার জ্ঞান চেতনা সব জড়িয়ে গেছে, নড়তে পারছি না। কালকের সেই বেডরুমের দরজা আজ বন্ধ, কিন্তু সেটা তাদের কাছে কোনো বাধাই নয়। তারা ওই দরজার চাবির ফুটো দিয়ে কাঠের ফাঁক দিয়ে বেরিয়ে আসছে,
বেরোনোর সময় শরীরটা সরু দড়ির মতো করে নিচ্ছে, আর বেরিয়ে সেটা মোটা সোটা মাংসপিণ্ডে পরিণত হয়ে নিজ মূর্তি ধারণ করছে। মুখ না থাকলে কি হবে, আকারে কয়েক ফুট হলে কি হবে, এদের ক্রূরতা এদের ওই দাঁড়ার মতোই ধারালো। এই ক্রূরতা ভিন গ্রহী, এদের মধ্যে গিয়ে পড়লে আর বাঁচার রাস্তা নেই। ল্যান্ডিং এর 1 ইঞ্চি মার্বেলও এখন আর দেখা যাচ্ছে না। অবশেষে এই চলমান মাংসপিণ্ডের সমুদ্র নড়তে শুরু করল। আমি ভয়ার্ত বিস্ময় নিয়ে দেখলাম সেটা নড়তে নড়তে আথারের ঘরের দিকে যাচ্ছে। এগিয়ে বাধা দেওয়ার সাহস আমার নেই। ওদের গা থেকে আবার বেরিয়ে আসছে সেই হালকা ঘোলাটে একটা আলো, আবার শুনতে পাচ্ছি সেই চাপা আওয়াজ। শিকার ধরতে যাওয়ার উত্তেজনা কি? ওরা সিঁড়ি বেয়ে উঠে সোজা আথারের দরজার সামনে পৌঁছল। আমি গলা ফাটিয়ে চিৎকার করে আথারকে সাবধান করতে চাইলাম, কিন্তু আমার গলা শুকিয়ে গিয়েছে। আবার চিৎকার করার চেষ্টা করলাম, কিন্তু গলা দিয়ে একটা শব্দ বেরোলো না। এভাবে দেখব একটা মানুষের অনিষ্ট হচ্ছে, আমি যে নড়াচড়া করতে পারছি না। আমি স্তম্ভিত হয়ে দেখলাম সেগুলো হাজারে হাজারে চাবির ফুটো দিয়ে কাঠ আর মেঝের ফাঁক দিয়ে ঢুকে পড়ছে, যেন একটা সৈন্য দল নিজের লক্ষ্য বস্তুর উপর হামলা করছে। আমি দাঁড়িয়ে দেখছি, শুধু দেখছি, কিছু করতে পারছি না, করার ক্ষমতাও নেই, শুধু দেখছি। আর ঢলে পড়ছি গভীর কিছুর মধ্যে একটা। প্যাসেজ পুরো ফাঁকা হয়ে গেল। এতক্ষণে খালি পায়ে মার্বেলের মেঝের শীতল স্পর্শ অনুভব করলাম। পূবের আকাশে আলোর ছোপ পড়তে শুরু করেছে। বিভীষিকাময় অধ্যায় শেষ হলো। বা হলো কি? আমি আর সময় নষ্ট করিনি। সেদিনই কয়েকটা বাজে অজুহাত খাড়া করে সেগুলো একটা চিঠিতে লিপিবদ্ধ করে বেরিয়ে আসি। বাড়ির লোকের জেগে ওঠার অপেক্ষা করিনি আর। এই ঘটনার প্রায় 6 মাস পর ইংল্যান্ডের এক কান্ট্রি হাউসে আমার সাথে মিসেস স্ট্যানলির দেখা হয়। ওরকম না বলে কয়ে চলে আসার জন্য মৃদু ক্ষোভ প্রকাশ করে বললেন, আর্থারের খবরটা শোনার পর আপনার সঙ্গে আর আমার দেখা হয়নি মনে হয়। আর্থারের খবর মানে কি হয়েছে ওর? আমি তো কিছুই জানি না। জানেন না? সে কি, আর্থারের তো ক্যান্সার ধরা পড়েছে, খুব খারাপ অবস্থা। ডাক্তার বলে দিয়েছে ওর হাতে বেশি সময় নেই, অপারেশনও করানো যাবে না, ওষুধেও কাজ হবে না। এই 1 মাস আগের ঘটনা, ক্যান্সারের আক্রমণে ওর গোটা শরীরটা ফুটি ফাটা হয়ে গিয়েছে। আমার চোখের সামনে গোটা দুনিয়াটা দুলছিল। আমি এই ভেবেই নিজেকে প্রবোধ দিয়েছিলাম এতদিন যে ওটা আমার কল্পনা ছিল। এই 6 মাসে প্রত্যেকটা দিন ভেলা কাসকানার ওই গা ঘিন ঘিনে পোকার দল, ওদের সেই ধোঁয়াটে আলো, সেই মাংসপিণ্ডের গম্বুজ আমার মগজে মননে উঁকি দিয়েছে, আমি ওদের মাথা থেকে বের করতে পারিনি। কিন্তু নিজেকে দেওয়া সেই প্রবোধ বাক্য যে কতটা নিষ্ফল তা আজ টের পেলাম। মিসেস স্ট্যানলি বলে চললেন, আর্থারের মতন এমন শক্ত সমর্থ মানুষের ক্যান্সার প্রায় ভাবাই যায় না। ভেলা কাসকানাতে আসার আগেও একদম সুস্থ ছিল। আমি আর জিম নিজেদেরই দোষ দিই, আমাদের দুজনেরই মনে হয় যে রোগটা ওই ভেলাতেই আর্থারের শরীরে বাসা বাঁধে। মানে আপনি আপনি কি করে জানলেন? না মানে কথাটা আন্দাজ করলাম, মানে তেমন কিছুই নয়। আপনি বললেন না উনি আগে সুস্থ সবল ছিলেন, তাই আমিও। আমার কথা শুনে মিসেস স্ট্যানলি
খানিকক্ষণ মাথা নিচু করে রইলেন। তারপর কেটে কেটে বললেন, ভিলার ওই ফাঁকা বেডরুমটা দেখেছিলেন তো? ওখানে একজন ক্যান্সার রোগী মারা যান। মারা যাওয়ার আগে বলেছিলেন যে ভিলাকে এত ভালোবাসেন যে ছেড়ে যেতে পারবেন না। অবশ্য উনি চলে যাওয়ার পর ঘরটা কাউকে দিইনি, ডিসইনফেক্ট করে নতুন করে রং করলেও ফাঁকাই রেখেছিলাম, কিন্তু আটকাতে পারলাম কই। আমায় কুসংস্কার আচ্ছন্ন ভাববেন না, ভেবেছিলাম আরেকটু সময় গড়াক, তারপর না হয়। মিসেস স্ট্যানলি বাক্যটা পুরো না করলেও আমি মনে মনে সাজিয়ে নিলাম, সময় গড়িয়েছিল আর তার সাথেও গড়িয়েছিল ওই চলমান কার্পেট, বিশ্রী দলা পাকানো পোকাগুলো, ওই শুঙো পোকাগুলো। একসময় ভাবতাম ওরা কি অনিষ্ট করতে পারে, আজ বুঝলাম ওরা ছড়িয়ে পড়ে আর ছড়িয়ে দেয়। ওদের পিঠে চড়েই আসে মারণ বার্তা, আসে মৃত্যু। বাড়ি থাকুক বা না থাকুক, ওরা মারণ ক্ষমতা ছড়িয়ে দেবে। ওরা যে ছড়িয়ে পড়তে জানে, ওরা যে শয়তান। সানডে সাসপেন্সে আজ শুনলেন ইএফ বেনসনের কাহিনী ক্যাটারপিলারস। গল্পের অনুবাদ এবং রেডিও রূপান্তর পুষ্পল। গল্পের কথক মীর। মিসেস স্ট্যানলির চরিত্রে অয়ন্তিকা। আর্থার ইংলিশ সোমক। গল্পের সূত্রধার আমি অগ্নি। জিম স্ট্যানলির ভূমিকায় এবং পর্ব পরিচালনায় দীপ। ধ্বনি পরিকল্পনা ও আবহ সঙ্গীত রিভু। পোস্টার ডিজাইন টিম অ্যাস্টারিস্ক। শেষ হল ইএফ বেনসনের লেখা ক্যাটারপিলারস। আগামী সপ্তাহে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স।